Hey guys, welcome back to High Flyer. I'm Isham. I'm Ovik. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ মাঝখানে একদিন অফ গিয়েছে বিভিন্ন কারণ থাকে মানে গতকাল ও ছিল না সেই জন্য একটু প্রবলেম হয়ে গিয়েছিল আমারও একা করতে অসুবিধা হচ্ছিল আর আশা করছি যে মানে চেষ্টা তো করছি যে প্রতিদিন রেগুলার করার কিন্তু হয়ে উঠছে না তবে হ্যাঁ আগামী দিন থেকে চেষ্টা করব যে রেগুলার যাতে করা যায় আগামী দিন না অ্যাকচুয়ালি গত আগামী কালকেও একটু প্রবলেম হলেও হতে পারে তবে চেষ্টা করব আমরা কন্টিনিউ করার তো যাই হোক আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা একটা রিসেন্ট ঘটনা এবং একটা ভয়াবহ ঘটনা আর সেই ঘটনাটা অবশ্যই যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের সিলেট এবং সুনামগঞ্জে সেটা নিয়েই একটা প্রতিবেদন রয়েছে সময় টিভি সেখান থেকেই এটা আমরা দেখব এবং সাথে সাথে সেখানে আরো আলোচনা রয়েছে হয়তো বা কেন বারবার হচ্ছে বারবার সেই জিনিসটা তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখে নি তারপর আরো কথা হবে ভয়াবহ বন্যার পানিতে ভাসছে সিলেট ও সুনামগঞ্জ বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে উজানের ঢলের সঙ্গে ভারী বৃষ্টিতে দু জেলার পথঘাট বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পানিতে ভাসছে কাজ নেই ঘরে খাবার নেই বিশুদ্ধ পানিরও সংকট দেখা দিয়েছে এক কথায় নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন বানভাসী মানুষ ডুবে গেছে বিদ্যুতের উপকেন্দ্রগুলো সিলেটে আংশিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও সুনামগঞ্জে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন বানভাসীরা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে দুর্গত এলাকায় উদ্ধার অভিযানে মাঠে সেনাবাহিনী এটি চলতি মৌসুমের তৃতীয় দফার বন্যা একের পর এক বন্যায় বিপর্যস্ত এই অঞ্চলের বাসিন্দারা দুই জেলার লাখ লাখ মানুষ পানিবন্দী বারবার কেন প্লাবিত হচ্ছে অঞ্চলটি হঠাৎ করেই কেন শরণকালের ভয়াবহ বন্যার কবলে সিলেট ও সুনামগঞ্জ কোন কোন কারণে বন্যা পরিস্থিতি এত ভয়াবহ রূপ ধারণ করল এ নিয়েই এবারের দৃশ্যপট মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় বন্যার কবলে সুনামগঞ্জ এবার দ্রুত গতিতে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এর কারণ হিসেবে পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাতকেও দায়ী করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকার একটি চেরাপুঞ্জিসহ ভারতের আসাম মেঘালয়ে গত তিন দিনে প্রায় 2500 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে যা গত 27 বছরের মধ্যে তিন দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড সিলেট সংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত 972 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চলতি মাসের শুক্রবার পর্যন্ত চেরাপুঞ্জিতে মোট 4081.3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সুরমা নদী ছাড়া বাকি নদীগুলোর অধিকাংশ এসেছে পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল জায়গা ভারতের মেঘালয় থেকে তাই মেঘালয়ে বৃষ্টিপাতের কারণে যে পাহাড়ি ঢলের সৃষ্টি হয় এর সবই চলে আসে সিলেটে পরিবেশ সংগঠকেরা বলছেন সিলেটের প্রতিটি নদ নদীর তলদেশ ভরাট হয়ে নাব্যতা হারিয়েছে হাওড়ে অপরিকল্পিতভাবে বাঁধ
রাস্তা ও স্লুইস গেট নির্মাণ করা হয়েছে। নির্বিচারে কাটা হচ্ছে পাহাড় টিলা। মূলত ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য মোটা দাগে এসব কারণে প্রধানত দায়ী। অতিবৃষ্টি হলেও নদীর নাব্যতা থাকলে সহজেই তা প্রবাহিত হলে বন্যা পরিস্থিতি এত ভয়াবহ হতো না বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য নদ নদী সিলেট নগরের ভেতর দিয়ে প্রবাহিত প্রাকৃতিক ছড়াগুলো ভরাট থাকায় বন্যার সৃষ্টি হয়েছে। সিলেটের বিশাল একটি অংশের পানি প্রবাহিত হয় কালনি নদী দিয়ে। সেই নদীর নাব্যতা সংকটকে বন্যার জন্য দায়ী করে দ্রুত তা খননের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মেঘালয় বা আসাম থেকে আসা বৃষ্টির অতিরিক্ত পানি নদীপথে হাওড় থেকে বের হয়ে মেঘনা বা যমুনা হয়ে বঙ্গোপসাগরে চলে যায়। কিন্তু এবারের বন্যার পেছনে হঠাৎ উজান থেকে আসা অতিরিক্ত পানি বের হতে না পারাটাকেই প্রধান কারণ বলছেন গবেষকরা। নির্বিচারে হাওর ও বিল ভরাট করায় পানি ধারণ ক্ষমতা অনেক কমে গেছে। অব্যাহত ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলের পানি ধারণ করতে পারছে না নদ নদীগুলো। নদীর পাশাপাশি পাহাড় টিলা কেটে পুকুর ভরাট করায় অঞ্চলটি নজিরবিহীন বন্যা পরিস্থিতির কবলে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন নদ নদী ও হাওড়ে এমন সব উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে যেগুলো পরিবেশসম্মত নয়, পানির স্বাভাবিক প্রবাহ এতে বাধাগ্রস্ত হচ্ছে। এমনিতেই উজান থেকে পানির সঙ্গে সঙ্গে পলি, পাথর সহ বিভিন্ন উপাদান নিয়ে আসে, এগুলো নদী ভরাট করে ফেলায় পানি প্রবাহ কমে যায়। অপরিকল্পিত পাথর উত্তোলন তো রয়েছেই। অপরিকল্পিত উন্নয়ন কাজের কারণে নদীগুলো ক্রমেই সংকোচন ও ভরাট হয়েছে। নদী শাসনের নামে নদী বিধ্বংসী কর্মকাণ্ড, যত্রতত্র স্লুইস গেট ও অবকাঠামো নির্মাণের কারণেও নদীর প্রবাহপথ আরও বেশি সংকুচিত হয়েছে। সেই সঙ্গে জলাভূমি ভরাট করে অপরিকল্পিত নগরায়নের কারণেও বন্যা দেখা দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। পরিবেশবিদরা বলছেন অপরিকল্পিত নগরায়নের কারণে সুরমা নদী ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। নদী তীরে স্থানীয়দের হোটেল রেস্তোরাঁর পচা ও উচ্ছিষ্ট খাবার সহ বিভিন্ন বর্জ্য ফেলার কারণে ধারণ ক্ষমতা কমেছে সুরমা নদীর। এটিও ভয়াবহ বন্যার অন্যতম কারণ বলছেন তারা। সিলেট সুনামগঞ্জের হাওড় এলাকার বেশিরভাগ জনপদে শহর রক্ষা বাঁধ না থাকার কারণে দ্রুত শহরে ও আবাসিক এলাকায় পানি ঢুকে বন্যার সৃষ্টি হচ্ছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে বলে মনে করেন পরিবেশবিদরা। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন কিশোরগঞ্জের হাওড়ে ইটনা মিঠামইন সড়ক। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ সহজ করতে নির্মিত 29.73 কিলোমিটারের দীর্ঘ অল ওয়েদার সড়কের কারণেই বন্যার পানি নেমে যেতে পারছে না, যে কারণে সিলেট সুনামগঞ্জ ও আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলেও দাবি করা হচ্ছে। সিলেট সুনামগঞ্জের ভয়াবহ বন্যার জন্য আসলেই কি ইটনা মিঠামইন সড়ক দায়ী? বিশেষজ্ঞরা বলছেন ভারী বৃষ্টির কারণে সিলেট সুনামগঞ্জ অঞ্চলে যে বন্যা হয় এটি সে বন্যায়, এর সঙ্গে হাওড়ের অবকাঠামোর কোনো দায় নেই। অস্বাভাবিক বন্যার জন্য জলবায়ু পরিবর্তনের পাশাপাশি নদীর নাব্যতা সংকট, অপরিকল্পিত নগরায়ন সহ অন্যান্য কারণকে তারা দুষছেন। পরিবেশ বিশেষজ্ঞরা আরও বলছেন
হাওড়ের অবকাঠামো যদি পানি প্রবাহে বাধার সৃষ্টি করত তাহলে ভৈরব ব্রিজটি হতো মূল কারণ, কিন্তু এখন পর্যন্ত তা দেখা যায়নি। এমনকি যে রাস্তার কথা বলা হচ্ছে, পানি সরে যাওয়ার জন্য সেখানে বড় বড় কয়েকটি সেতু রয়েছে। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, ওই অঞ্চলে এখনও পানি আসেনি, পানি সরে যাওয়ারও তাই প্রশ্নও আসে না বলে উল্লেখ করেছেন তিনি। সিলেটের সুনামগঞ্জে যে সিলেট এবং সুনামগঞ্জ দুটোই যত সম্ভব সিলেটের মধ্যে সুনামগঞ্জটা হতে পারে, হ্যাঁ, তো সেখানে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেইটা কিন্তু আমরা যে কারণগুলো আজকে বলা হলো সেটা কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। এই এই কারণগুলোই কিন্তু মূলত দায়ী। এক তো প্রথমত হচ্ছে জলবায়ু যে পরিবর্তন ঘটছে সেটাই বিশালভাবে দায়ী, এবং সাথে সাথে যে মানে অপরিকল্পিতভাবে নগর উন্নয়ন চলছে এবং অপরিকল্পিতভাবে যে খাল বিল এগুলোকে বোঝানো হচ্ছে, এইগুলো কিন্তু মূলত মেন কারণ। এই কারখানা অসুবিধা সাইডে বড় বড় কারখানাগুলো গড়ে উঠছে, হোটেলগুলো গড়ে উঠছে, তাদের আবর্জনা সেইগুলো কিন্তু ফেলা হচ্ছে। তো সেই জিনিসগুলো যদি পরিকল্পনা করে মাফিক করা হয় সেই জিনিসগুলো কিন্তু হয় না। এবং আমরা যদি হ্যাঁ বল, আরেকটা কারণ যেটা বললো ওই যে পাথর উত্তোলন, হ্যাঁ পাথর, এবার যতটুকু হয়তো দেখা যাচ্ছে তোলার দরকার তার থেকে ব্যবসায়ীরা হয় কি আরো বেশি পরিমাণে পাথরটা, না পাথরটা পাহাড় থেকে এনে ভরাট করছে যেটা বলা হয়, ওইগুলো এবার আস্তে 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 নদীর নাব্যতা কমিয়ে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে, জলটাকে ফ্লো হতে পারছে না চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো যাতে না হয় সেগুলো অবশ্যই দেখা দরকার, মানে বিশেষ করে সরকারের, কারণ এটা বিরাট একটা ব্যাপার। এটা শুধু মানুষ করলে হবে না, কিন্তু সরকারকে কিন্তু একটা সচেতনতা সহ একটু এগিয়ে আসতে হবে, কারণ এগুলো এই যে পাথর কাটা বল বা উন্নয়ন বল যে মানে পরিকল্পনাহীন উন্নয়ন যেগুলো হচ্ছে সেগুলোই কিন্তু সরকার যদি মানে সেই লাইসেন্স না দেয় বা সেই অনুমতি না দেয় সেগুলো কিন্তু করা সম্ভব হয় না। এখানে হয় মানে লোকাল যে বডি রয়েছে তাদের মানে একটা ঘাপলার ব্যাপার থাকে, প্রমোটার, হ্যাঁ প্রমোটার ব্যাপার থাকে, সেটা হয়তো লোকাল নেতা বা সেই ধরনের মানুষকে কিছু পয়সা খাইয়ে করিয়ে নিচ্ছে, এবং সেইখানে কিন্তু সাধারণ মানুষের খুব বেশি কিছু করার থাকে না, সেখানে একমাত্র ভয়ের ব্যাপার থাকে। সাধারণ মানুষ কিন্তু সবসময় ঝামেলায় জড়াতে চায় না, ঠিক আছে, সুতরাং এখান থেকে পিছিয়ে থাকে। হ্যাঁ একবারে যখন দেখা গেল একটা বিশাল কিছু প্রজেক্ট হচ্ছে তখন হয়তো দেখা গেল হাজার হাজার মানুষ একসাথে জমা হলো, কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো তৈরি হচ্ছে সেইখানে কিন্তু সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে, এবং লোকাল যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টকে কিন্তু নিশ্চয়ই একটা শক্ত হাতে, সেটা তাদের দায়িত্ব আর কি, দায়িত্ব নিয়ে করতে হবে। কারণ একটা বন্যার জন্য শুধু যে মানুষজনের ক্ষতি হচ্ছে তা নয়, সরকারেরও তো প্রচুর ক্ষতি হচ্ছে, সেখানকার আমদানি সমস্ত কিছু আটকে যাচ্ছে এবং প্রচুর প্রাণহানি হচ্ছে। সেইটাকে আবার সাজানো, ঠিক আছে, চারটিখানি কথা নয়, আমরা কিছুদিন মানে কিছু বছর আগে দেখলাম যে কেরালে যেটা হয়েছিল, ঠিক আছে, মানে খুব বাজে লাগছিল যে ঘর বাড়ি একবারে ভেঙে নিয়ে যাচ্ছিল, গাছপালা সব ভেঙে নিয়ে যাচ্ছিল, প্রচুর আমাদের বিভিন্ন জায়গা থেকে ডোনেশন হয়েছে, এবং উত্তরাখণ্ডে হয়েছিল, উত্তরাখণ্ডে হরকাবানের জন্য। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে, এবং সিলেটে যেটা হয়েছে সেটা মূলত পাহাড়ের দিকে যে বৃষ্টিটা হয়েছে, মানে ভারতের যে পাহাড়ে। আর একটা জিনিস ভাবতে হবে, আমরা যে হয়তো দোষারোপ করছি বা দোষারোপ ইয়ে করছি যে ওখানকার সরকার বা ইয়ে, এটাও মাথায় রাখতে হবে 27 বছরে এই রকম পরিমাণে যে বৃষ্টি, হ্যাঁ যেটা হচ্ছে মেঘালয়ে। একটা কথা বলি, মেঘালয়ে এটা কিন্তু আমি কোথাও একটা দেখলাম মনে হলো যেন চেরাপুঞ্জিতে 122 বছরে হাইয়েস্ট বৃষ্টি হয়েছে, চেরাপুঞ্জিতে, মানে যেটা সবচেয়ে মেইন স্পট যেটা, সেটা 122 বছরে হাইয়েস্ট বৃষ্টি। একদম একদম, ও আমাদের শুধু বাংলাদেশে নয় এবং ইন্ডিয়ার অসমেও কিন্তু এখন বন্যা চলছে। হ্যাঁ, তো সেই পাহাড় থেকে জলটা অবশ্যই মানে এই যে নিচে নামছে, নিচে নামার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমুদ্রে যাওয়ার আগে কিন্তু চারিদিকে ভাসিয়ে দিচ্ছে, এবং ভাসানোর কারণটাই হচ্ছে যে নদীগুলো নাব্যতা হারিয়েছে, এবং জায়গায় জায়গায় যে সমস্ত জিনিসগুলো গড়ে উঠেছে সেই জিনিসগুলোর জন্য মূলত আটকাচ্ছে। এইখানে আমি বলবো যে আমি পুরোটাই মানে সরকারের দোষ বা ইয়ের দোষ দেওয়া যাবে না, এখানে প্রাকৃতিক দুর্যোগ যতটা কাজ করে একদম 70% আমি বলবো যে প্রাকৃতিক দুর্যোগ
যোগের কারণ এবং 30% হচ্ছে আমাদের সাধারণ মানুষ এবং সরকার একদম এটা কিন্তু মানতেই হবে তো যাই হোক খুব খারাপ লাগছিল যে যেভাবে পাড়ো তোমরা হেল্প করো সিলেটের মানুষজনকে আমরাও এখানে সিলেট এবং সুনামগঞ্জের মানুষজনকে একদম আমাদের এখানেও যখন কেরল বা অন্যান্য জায়গায় হয় বিশেষ করে কেরলে আমরা ডোনেট করেছিলাম আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি ডোনেট করেছিলাম যতটুকু পেরেছি তো তোমরাও প্লিজ ডোনেট করো এই সেই সমস্ত মানুষজনকে যারা খুবই অসহায় রয়েছে এবং দেখলাম তো যে কি পরিস্থিতি মানে হসপিটালে উপস্বাস্থ্য কেন্দ্র যেগুলো হয় মোটামুটি একতলার মধ্যে সীমাবদ্ধ থাকে এবার সেই জায়গাগুলো জলের তলায় এবার তাদের মধ্যে একটা কানেক্টিং এরিয়া আর পোকা মাকড় এই জলের সময় বর্ষার সময় এগুলো থাকে আর সাথে সাথে আরেকটা জিনিসও যে জায়গাগুলোই নিয়ে গিয়ে মানে শরণার্থী শিবির যেটা করা হয় সেই মূলত আমরা দেখেছি যে স্কুল বা কলেজ বা এই ধরনের জায়গাগুলোতে বড় বড় জায়গা এখানে যা পরিস্থিতি দেখলাম তাতে কিন্তু সেই সমস্ত জায়গাগুলো ডুবে গিয়েছে এবার সেই মানুষগুলো কোথায় গিয়ে থাকছে কি খাচ্ছে না খাচ্ছে সরকারের তরফ থেকে তো অবশ্যই দিচ্ছে শুধু সরকার নয় ওখানে এবং প্রত্যেকটা দেশেই থাকে যে কিছু কিছু সমাজসেবী টাইপের এবং কিছু ভলেন্টিয়ার এদের এদের এরা যেরকম এগিয়ে আসে তো সাধারণ মানুষদের এদেরও সাহায্য করা উচিত যাতে এরা নিজেদের সমস্ত কিছু শক্তি নিয়ে ওই জায়গাগুলো হেল্প গুলো পৌঁছে দিতে পারে তো সমস্ত মানুষের দরকার একসঙ্গে এই বিপদের দিনে দেশের পাশে দাঁড়ানো হ্যাঁ অভিযোগের মানে কি অভিযোগ শুধু অভিযোগ করে নয় সরকারের পাশে থেকেও যাতে ওই মানুষগুলোকে যারা ওই বন্যার মধ্যে পড়ে আছে তাদের যাতে উদ্ধার করা যায় তারা যাতে একটা এই মুহূর্তে এইটাই সবচেয়ে বেশি দরকার অভিযোগ পরে হবে কিন্তু এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে যে তাদেরকে তর্ক বিতর্ক থাকবে একদম যেকোনো তাদেরকে সরিয়ে এনে একটা সেফ জায়গায় রেখে তাদের আবার যাতে নতুন করে জীবন শুরু করতে পারে সেটা দেখা তো যাই হোক ভিডিওটা খুব মানে ইম্পর্টেন্ট ছিল আর এখনকার পরিস্থিতির জন্য আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা ইনফরমেশন পেয়েওছো যে কি পরিস্থিতি রয়েছে সেখানে এবং যতজন এই ভিডিওটা দেখছে আশা করি তো আমরা আমরা যদি তাদের কাছে মানে কিছুটা হলেও মেসেজ পৌঁছাতে পারি বাংলাদেশে যারা না মেসেজ পৌঁছাতে পারি তারা যদি সেই মানুষগুলোর জন্য অল্প পরিমাণে হেল্প যদি এগিয়ে যায় তাহলে আমাদের এই ভিডিওটা করার জন্য সার্থকতা একদম সার্থক হয়েছে তো অবশ্যই তোমরা যে যেরকম পারো অবশ্যই করার চেষ্টা করো আর ভিডিও কেমন লেগেছে জানিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে জানিয়ে লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতো এখানে শেষ করছি আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য স্টে টিউনড বাই বাই